Welcome, guys. Welcome. I'm great, man. Sandakpur, 31 kilometer. এইভাবে যে রাত্রিবেলা এই বিকালবেলা যে সিকিম গুজা দেখবো, ঠান্ডা গরম জিনিস মানে যাই হোক ভালো লাগে। সময় কি তার ভেতরে কোট, তারপরে টি শার্ট, তারপরে জামা, হাতে গ্লাভস, তাও আমি কাঁপছি। হ্যালো বন্ধু, ওয়েলকাম টু বং ট্রাভেল গাইড। চলে এলাম আবার একটা নতুন এপিসোড নিয়ে। চা বাগান এবং পাহাড়ি আঁকাবাঁকা পথকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি মানেভঞ্জন। চারিদিকে প্রকৃতি এত সুন্দর হাতছানি, সত্যি আমাদের ভারী মনকে যেন অনেকটাই হালকা করে দেয়। মনের যেন সব গ্লানি আমাদের দূর হয়ে যায়। আপনারা যদি আমাদের প্রথম এপিসোডটি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। ভিডিও লিঙ্কটি আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব আপনাদের জন্যে, এবং এই ভিডিওটিও কিন্তু শেষ অবধি দেখার অনুরোধ রইল। হাই গাইস, আমরা এখন মানেভঞ্জনে এসে পৌঁছে গেছি। এটা হলো মানেভঞ্জনে পারমিট বুকিং করার অফিস। এখানে সব নিয়মাবলীগুলো লেখা রয়েছে। কাইন্ডলি যদি একবার ফোকাস করে দেখা দেবেন। আমাদের গাইড আগে থেকেই বলা ছিল, আমাদের গাইড সেই অনুযায়ী আগে থেকে চলে এসেছে। এখানে মেইনলি পারমিশনের জন্য আধার কার্ডের জেরক্স এবং কোভিড সার্টিফিকেটের জেরক্স কিন্তু ম্যান্ডেটারি। অ্যান্ড ফরেন টুরিস্টদের জন্য একটা কিছু আলাদা করে নিয়ম রয়েছে, সেটা ইম্পর্টেন্ট নোটিসে বোর্ডে অলরেডি গিভেন রয়েছে। অ্যান্ড আমরা এখন এখানে এন্ট্রি হচ্ছে। এন্ট্রি হওয়ার পর আমাদের ওরা হয়তো বুলেরো বা ল্যান্ড রোভার, এটা ডিপেন্ড করে সিরিয়াল নাম্বার ওয়াইজ। এটা আপনারা চুজ করতে পারবেন না যে আপনারা ল্যান্ড রোভার নেবেন না বুলেরো নেবেন, সেই ওয়াইজ এটা ডিপেন্ড করে। তো আমরা দেখছি আমাদের সিরিয়াল নাম্বার কীরকম আসে, সেই অনুযায়ী আমাদের গাড়িটা দেবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ওই যদি দেখা আছে আমাদের বুকিং প্রসেসটা হচ্ছে। তো এই বুকিংটা হয়ে গেলেই আমরা ল্যান্ড রোভার বা বুলেরো যাই পাই, তারপর আমরা পুরো রওনা দেবো আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন। আমি যে দেখালাম কিছুক্ষণ আগে, ওখানে আমাদের ভ্যাকসিন সার্টিফিকেট নিয়েছে এবং আধার কার্ড নিয়েছে, সব ডিটেলস নিয়েছে, আমাদের ফোন নাম্বার তো নিয়েছে এবং বাড়ির এক্সট্রা ফোন নাম্বার নিয়েছে। এবং আপনারা যেখানে যেখানে ট্রেক করবেন সেখানে সব ডিটেলস ওখানে জমা দিতে হয়। আমাদের গাড়ির জন্য 5,500 টাকা নিয়েছে। অ্যান্ড পারমিটটা আমাদের এখানে করাবে। পারমিটটা অ্যাকচুয়ালি আপনারা যে কদিন এখানে থাকবেন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে, আপনারা যে কদিন থাকবেন 120 রুপিস করে পার পার্সন এখানে চার্জ করে। তো আমরা যেহেতু এখানে 5 দিনের ট্রেক করব, সো এখানে পার পার্সন 600 টাকা করে লাগছে। তো আমরা যেহেতু 6 জন আছি তার সেখানে আমাদের 3,600 টাকা করে লাগছে। অ্যান্ড গাড়ির জন্য যেটা লেগেছে সেটা 5,500 টাকা। তো এখানে আমরা পারমিটটা করছি। সান্দাকফু 31 কিলোমিটার, চিত্রে 3 কিলোমিটার, বাট আজকে আমাদের ডেস্টিনেশন হলো টংলি। সান্দাকফু আমাদের পরের দিন। তো আমাদের পারমিট অলরেডি ডান, আমাদের গাড়ি অলরেডি রেডি রয়েছে, সবাই এখন লাগেজ ঠিকঠাক করছে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স হতে চলেছে, ফার্স্ট টাইম আমরা ল্যান্ড রোভারে করে আজকে টংলুতে যাব। ফাইনালি আমরা টংলুর জন্য রওনা দিচ্ছি। গাড়ির জন্য একটা আলাদা পারমিট কস্ট লেগেছে, সেটা হলো 400 টাকা। সো আমাদের টোটাল লেগেছে 400, আর এক একজনের করে লেগেছে 120 করে, রাইট? যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আর 5.5K হলো টোটাল গাড়ির খরচ। চারিদিকে দেখতেই পাচ্ছেন কুয়াশা, মেঘে আচ্ছন্ন, প্রচন্ড ঠান্ডা। আমরা এখন ফার্স্ট ডেস্টিনেশনে এসেছি, সেটা হলো চিত্রে। তো জন দা আমাদের সাথে আছে।
जॉन भाई हम लोगों के साथ है, ठीक है, यहाँ पे तो हम लोग जॉन भाई हम लोगों को लेकर जा रहे हैं मॉनेस्ट्री पे, मॉनेस्ट्री पे लेकर जा रहे हैं। चलो लेट्स गो। नहीं बोलेरो मिला सेकंड में किसी हम लोग को लैंड रोवर मिला हमारे पड़े जोन रा बोलेरो पे है আমরা কিছুই এখন দেখতে পাচ্ছি না, তো আমাদের এখনো ট্রিপ অনেকদিন বাকি রয়েছে, তো হোপফুলি আমরা ক্লিয়ার স্কাইটা পাবো এবং আরো ভালো আর কি সিনিক ভিউটি দেখতে পাবো এবং আপনাদের দেখাতেও পারবো। This is the monastery, guys. Clearly দেখা যাচ্ছে না যেহেতু প্রচন্ড ফগ এখানে রয়েছে, তো আমরা সামনে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। মনে হচ্ছে জমে কি একদম, এবার গিয়েই গ্লাসটা বার করব। পাইন ট্রি গুলো দেখুন, পাইন ট্রি গুলো একদম বোঝা যাচ্ছে না, মানে তো আমাদের সবাইকে বাইরে থেকেই দেখতে হচ্ছে, আর কিছু করার নেই। শুধু এটা না, এখানে সমস্ত মানুষটি বন্ধ। ফাইনালি আমরা টংলু জিটিএ হাটে। ওয়েল আমরা এসেই একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সকাল থেকে এত জার্নি হয়েছিল, তার জন্য আমরা আগে রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর আমরা এখন একটুখানি বেরিয়েছি। তো আপনাদের এখন দেখাই, এটা হলো টংলু জিটিএ হাট, তুই যদি শুভাসি সেটা দেখাস। এখন এখানে চারিদিকে কুয়াশা আচ্ছন্ন পুরোপুরি, আমি যা শুনতে পারলাম যে এখন কুয়াশা আছে বলে, বাট কুয়াশা না থাকলে নাকি এখান থেকে দাঁড়িয়ে সানসেট বা সানরাইজের সময় মেঘগুলো সব নিচের দিকে রয়েছে, অসাধারণ দৃশ্য। আমরা শুধু ওয়েট করে রয়েছি কখন ওই দৃশ্যটা আমরা দেখতে পাবো। ভীষণ খিদে পেয়ে গেছে, তখন মোমো খেয়ে বেরিয়েছিলাম। আমরা অর্ডার করেছি থুপকা, এক থুপকা অর্ডার করেছি। খিদের চোটা এখন আর ওয়েট করতে পারছি না, ধোয়া উঠছে, তাই ধোয়া উঠছে, আর সিরিয়াসলি ওয়েট করতে পারছি না। আমি বুঝতে পারছি শুভাশিষ ওয়েট করতে পারছে না, বাট কিছু করার নেই, ও ফোন নিয়ে ধরে আছে। একটু টেস্ট করে দেখি, খাবার চলে গেল। এই চিকেন, চিকেন খেয়ে গেছে। কেমন লাগছে? আসলে ঠান্ডায় গরম জিনিস মানে যাই হোক ভালো লাগবে, আর টেস্টটা এমনিও ভালো। এখান থেকেও ধোঁয়া উঠছে, মুখ থেকেও ধোঁয়া বেরোচ্ছে, এখন ঠান্ডা, যত গরম জিনিস এখানে টেম্পারেচার তত ভালো। এখন তো 2 ডিগ্রি মনে হয়, হ্যাঁ তাও রোদ উঠেছে। এখানে দুটো রুম রয়েছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এটা হলো ট্রিপল বেড। আমরা যেহেতু 6 জন রয়েছি, আমাদের রুমটা ওই দিকে। এটা হলো একটা বাথরুম, এই বাথরুমটা কিন্তু কমন, এখানে কিন্তু আলাদা করে কোনো বাথরুম নেই, এটাই সবাই ইউজ করে। এখানেও একটা রুম রয়েছে, অ্যান্ড ওই কোনো একটা রুম রয়েছে। এখানে একটা ব্যালকনি টাইপ রয়েছে,
সত্যি ভিউটা অসাধারণ। এখানে একটা ছোট্ট লেক মতো রয়েছে, আমরা এক্ষুনি বেরোবো বাইরের এরিয়াগুলো দেখার জন্যে। এখানে একটা রুম রয়েছে, বাট এই রুমগুলো এখন বন্ধ রয়েছে। আসুন আমরা যে রুমে রয়েছি সে রুমে চলুন। Welcome guys, welcome. This is our room. Yeah. GT Heart, Choglu. এটা হলো সুভাষিসের, দ্য গ্রেট সুভাষিসের বেড, যে এখন ক্যামেরার পিছনে রয়েছে। এটা হলো দ্য গ্রেট শান্তনু মণ্ডলের বেড, যে এখন বলছে। এটা হলো দ্য গ্রেট সরোজিৎ দা, নাম্বার ওয়ান তার বেড। সুনীল স, জিরো পাবলিক শুয়ে রয়েছে, ল্যাথ খেয়ে গেছে। মিলুদা, দ্য গ্রেট, আমি গ্রেট নই। আর আমাদের মিঠুন দা, মিস্টার অরিন্দম, সবাই সবার বেড নিয়ে নিয়েছে। এখন জাস্ট আমরা এখন ফ্রেশ হয়েছি যেরকম বললাম, অ্যান্ড এখন দেখা যাচ্ছে রোদ উঠছে। এখানে যেহেতু কারেন্টের খুব প্রবলেম রয়েছে, তার জন্য এখানে রুমে একটাই লাইট রয়েছে, সেটা সোলারে চলে। আর চার্জের জন্য আলাদা করে ওদের সঙ্গে কথা বলতে হয়, সেটার জন্য হয়তো ওরা কিছু টাকাও নেয়, সেই অ্যামাউন্টটা ঠিক জানি না, পরে জেনে আপনাদের জানিয়ে দেবো। বাট পুরোপুরি এখন বলতে গেলে মেনল্যান্ড থেকে আমরা পুরোপুরি কাট। এখান থেকে ভিউটা দেখব, ভিউটা রোদও উঠেছে, ওই রোদও উঠেছে। মেঘগুলো দেখো এখান থেকে যদি কিছুটা বোঝা যায়, এখন প্রসেসিং চলছে, আলো দিলে বোঝা যাবে। আমরা ঠিক এই ভিউটাই এখন পাচ্ছি, ঠিক এই ভিউটা পাচ্ছি। এটা মোবাইলে দেখাতে পাচ্ছি না, বাট আমরা এখানে ট্রাইপডটা বসিয়েছি বলে এই ভিউটা এসছে। আর ওই যে লাইট দেখতে পাচ্ছেন সেটা সিকিম। লাকিলি আমরা এখন সন্ধ্যেবেলা স্লিপিং বুদ্ধার এটা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার। সকালবেলা আশা করি আরো ভালো করে দেখতে পাবো, পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো এটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমরা আবার তুলছি আপনাদের জন্য আরেকবার, 25 সেকেন্ডের জন্য ওয়েট করতে হবে, প্রসেসিং হচ্ছে। খালি চোখে তো অনেকেই আপনারা দেখেন এদিক ওদিক করে, কিন্তু এইভাবে সন্ধ্যাবেলা আমরা ট্রাইপড বসিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দি গ্রেট কাঞ্চনজঙ্ঘা ফ্রম টংলু জিটি হাট। দিস ওয়ান ইজেন্ট ইট অ্যামেজিং, ইজেন্ট ইট অ্যামেজিং। এটা আমরা সচক্ষে এখন দাঁড়িয়ে দেখছি লাইভ টংলু জিটিএ হাট থেকে। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হলো আমাদের জিটিএ হাট, আর এটা হলো সকালবেলা আপনাদের চেষ্টা করবো ভালো করে ভিউ দেখানোর, যদি ওয়েদার ঠিক থাকে। হ্যাঁ অবিয়াসলি যদি ওয়েদার ঠিক থাকে, ওয়েদার ঠিক থাকবে কালকে। চা খাবে কিছু খাবে তো? আমি চা কক চা খাবে জামা, হাতে গ্লাভস, তাও আমি কাঁপছি। টেম্পারেচার কত হবে সেটাই বুঝতে পারছি, টেম্পারেচার হবে এখন 2-3 হবে, এর বেশি 3 হতে পারে। আমি ঘরে যাবো, প্রচন্ড ঠান্ডায় কাঁপছি। তারপরে আমরা ইচ্ছে আছে ঠান্ডার জন্য, তাই তো? হ্যাঁ অবভিয়াসলি, একদম একদম।
এবার অন্ধকার হয়ে গেছে। ওকে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি, খুব ঠান্ডা, ভিডিওর সঙ্গে থাকুন। তো এখন বাজে সন্ধ্যে 7:30, এখানকার পাহাড়ে হচ্ছে 7:30 বা 8:00 মধ্যে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো আমাদের ডিনার চলে এসছে, গরম গরম ভাত সঙ্গে ডিম ভাজা সঙ্গে ঘি, আর ডাল আছে, আর একটা সবজি আছে, পেঁয়াজ দিয়েছে। তো গরম গরম খাওয়াটাই ঠান্ডার মধ্যে খুব ভালো লাগবে। ডাল ভাত একদম সবই গরম গরম বেরোচ্ছে একদম ঠান্ডার মধ্যে। গরম গরম ঘি ভাত, এটা খুব ভালো, ঘিটা ভালো। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা, ডিনার করে এসে আর পারছি না বসে থাকতে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা, মানে ঠান্ডা পুরো কাঁপছি। তবুও ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। কালকে দেখা হচ্ছে সান্দাকফুতে।